দুদিনের সফরে আগামী বুধবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরসূচি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করতে এ সফর বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। বুধবার সন্ধ্যায় ঢাকা পৌঁছলেও কোয়াত্রা তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বৃহস্পতিবার। ওই দিন ভারতীয় পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন। এছাড়া ঢাকা সফরকালে কোয়াত্রা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর দিল্লি সফর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করবেন বলেও সূত্র জানিয়েছে।